বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য ছটি আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে পহেলা ফেব্রুয়ারি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যাতে ভোটাররা নির্বিঘ্নে এখন ভোট দিতে পারেন সেটার জন্য যা যা করণীয় আয়োজন করা দরকার আমরা সবই করে ফেলেছি, দেখা যাক এখন কি হয়। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। সব প্রস্তুতি শেষ, ক্যামেরা তো নাই এবার, আপনারা জানেন ব্যালটও না, আমাদের ইভিএমে হবে, ইভিএম মেশিন কিউসি করা, তারপরে আরও অন্যান্য যে ওখানকার যে ইয়েগুলো করা আর কি কাজ, সেগুলো সবই মেশিনও রেডি, অলরেডি কমপ্লিট। আর এদিকে ব্রাহ্মণবাড়িয়ার একজন স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ওঠা অভিযোগের বিষয়েও কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। যে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনাটা কি আসলে উনি মানে নিখোঁজ কবে থেকে হলেন, কেন হলেন বা কি সমাচার, এই বিষয়গুলো তা আসলে ঘটনার সত্যতা কতটুকু এটাই আমরা জানার জন্য আমরা একটা তদন্ত করতে বলেছি। সেই সাথে সাথে আমরা কিন্তু ওখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন তাদের কিন্তু আমরা নির্দেশ দিয়েছি যে অতি দ্রুত ওনাকে যেখান যেভাবে পারো ওনাকে উদ্ধার করো। আর অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী আসিবের কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তাড়াতাড়ি কেউ যেন না জানে, বলে স্যার কই গেছে, ক্যামেরা বন্ধ করে দে, হ্যালো, হ্যাঁ ক্যামেরা লাইন বন্ধ করবা স্যার। আবু সদপু, মাই টিভি, ঢাকা।